ওলেক নামে একটা লোক সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে কিছু অবৈধ ড্রাগস নিয়ে সেগুলোকে ডেলিভারি করছে। তবে সে এই কাজের জন্য যে বোট ভাড়া করেছিল সেটার সাইজ অনেক ছোট ছিল আর ধারণ ক্ষমতা ছিল মাত্র 600 কিলো। আর এটা জানা সত্ত্বেও সে 1000 কিলো ওজনের ওই ড্রাগস নৌকার উপরে চাপিয়ে দেয়। এটা দেখে নৌকার মালিক বলে যে আমার নৌকার ধারণ ক্ষমতা কিন্তু মাত্র 600 কিলো। আর তখন ওলেক বলে আমার জিনিসপত্রের ওজনও 600 কিলো। তো যাই হোক, এভাবে মিথ্যা বলে জিনিসপত্র উঠানোর কিছুক্ষণ পরেই নৌকাটি ডুবতে শুরু করে আর যার ফলে ওই বোটে যত মালপত্র ছিল তা সব ডুবে যায়। আর তারপর নৌকার মালিক এবং ওলেক দুজনে কোনো মতে প্রাণ বাঁচিয়ে কিনারায় চলে আসে। আর এবার ওই নৌকার মালিক বলে, যেহেতু আমার নৌকা ডুবে গেছে আর অনেক ক্ষতি হয়েছে তো এজন্য আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু সে ওলেগের পকেটে হাত দিয়ে দেখে তার কাছে ভাড়ার টাকা পর্যন্ত নেই, তাই সে ক্ষতিপূরণের টাকার বদলে সেখান থেকে ওলেগের গাড়িটি নিয়ে চলে যায়। এরপর ওলেক সেখান থেকে সোজা একটা ব্যাংকে যায় আর সেখানে তার ছোটবেলার বান্ধবী সুলতানার সাথে দেখা করে, যে কিনা ওই ব্যাংকের ক্যাশিয়ার হিসেবে কাজ করত। সেখানে গিয়ে ওলেক বলে তার 1 মিলিয়ন ডলার লোন লাগবে, মানে প্রায় 7 থেকে 8 কোটি টাকা আর কি। এটা শুনে সুলতানা বলে, তুমি যত টাকা লোন নিতে চাচ্ছ কোনো ব্যাংকই তোমাকে এত টাকা লোন দিবে না, কারণ এত টাকা লোন নিতে হলে তোমাকে অত দামি কোনো জিনিস তাদের কাছে সিকিউরিটি হিসেবে রাখতে হবে। তো এটা শুনে ওলেক খুব চিন্তিত হয়ে পড়ে আর সুলতানা তাকে বলে, আমি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাব, সে হয়তো কোনো বুদ্ধি তোমাকে দিতে পারবে। আর সুলতানা ওলেককে সাহায্য করতে চায় কারণ ছোটবেলা থেকে তারা অনেক ঘনিষ্ঠ বন্ধু, সেই সাথে তারা আবার একে অপরকে বেশ পছন্দ করে। তো যাই হোক, এরপর সুলতানা ওলেককে তার পরিবারের কাছে নিয়ে আসে। সুলতানার মূলত বেশ বড় ফ্যামিলি ছিল আর তাদের ফ্যামিলির এক একজনের এক এক স্বপ্ন ছিল। যেমন সুলতানার বাবার ইচ্ছা ছিল সে তার সন্তানদেরকে নিয়ে একসঙ্গে ভালো একটা পরিবেশে থাকবে, আর তার যে বড় বোন ছিল তার ইচ্ছে ছিল সে অভিনেত্রী হবে, আর যে ছোট ভাই ছিল তার ইচ্ছে ছিল সে আর্মিতে চাকরি করবে। কিন্তু তার অ্যাজমা অসুখের কারণে সে বারবার রিজেক্ট হচ্ছিল। আর বাড়ির সবথেকে যে ছোট মেয়ে ছিল তার ইচ্ছে ছিল সে দ্রুত কিভাবে বড় হবে, আর তার কার্যকলাপ দেখলে হাসি আটকে রাখা বেশ কষ্টের। তো যাই হোক, এরপর ওলেক সুলতানার বাবাকে বলে যে ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আমার কিছু একটা জামানত দরকার, তাই আমি জামানত হিসেবে আপনার বাড়িটা ব্যাংকের কাছে রাখতে চাই। কিন্তু এই কথা শুনে সুলতানার বাবা তেলে বেগুনে চলে ওঠেন। তিনি বলেন, এই বাড়ি ব্যাংকের কাছে জামানত রাখা মানে আমার পরিবার নিয়ে রাস্তায় নেমে আসা, তাই আমি কোনো মতেই এই কাজ করতে পারবো না। তখন ওলেক নানানভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে বাড়িটা বন্ধক রাখলে তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু তখনই হঠাৎ আকাশ থেকে কিছু একটা পড়ে তাদের বাড়ির ভেতর ঢুকে যায় আর বাড়ির ভেতরে অনেক বড় একটা গর্ত হয়ে যায়। এরপর ভয়ে তারা সবাই বাড়ির বাইরে চলে আসে আর বাইরে এসে দেখে শহরের বিভিন্ন জায়গায় আকাশ থেকে উল্কা বৃষ্টি হচ্ছে। সুলতানার মনে পড়ে, ওই পাথরটি যেখানে পড়েছে তার নিচের রুমেই তো তার দাদা রয়েছে, তাই সবাই দৌড়ে ঘরের ভেতর যায় আর তারপর সেখান থেকে তার দাদাকে বের করে আনে। তখন ওলেক সবাইকে উদ্দেশ্য করে বলে, আকাশ থেকে পড়া ওই পাথরটি আমাদের খুঁজে বের করা দরকার আর সেটা বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। অ্যাকচুয়ালি ওলেগের মাথায় এখন টাকা ছাড়া অন্য কোনো চিন্তাই নেই আর তার কথাই সবাই রাজি হয়ে যায়, তাই তারা ওই পাথরটি খুঁজতে বের হয়। কিন্তু ওই পাথরটা মাটিতে পড়ার পর অনেক নিচে চলে গিয়েছে, তাই তারা সেটাকে উপরের দিকে খুঁজে পায় না, এই কারণে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ওলেগের তো অনেক টাকার দরকার কারণ তার উপর অনেক ঋণের বোঝা রয়েছে, তাই সে একাই সারা রাত মাটি খুঁড়ে ওই পাথরটা খুঁজে বের করে। আর তখনই তাকে সুলতানার দাদা ডেকে বলে, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, এ কথা বলে সে মারা যায়। আর এটা দেখে ওলেক খুব উদাস হয়ে যায় আর চিন্তা করতে থাকে এখন সে কি করবে। তো তারপর সে সাহস করে সুলতানার কাছে আসে আর তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে খুব ক্লান্ত ছিল তাই বারবার তাকে জাগানোর চেষ্টা করেও তাকে সে উঠাতে পারে না। আর তখনই সেখানে সুলতানার ছোট ভাই এসে বলে, আকাশ থেকে পড়া ওই পাথরটি গলে পানি হয়ে গিয়েছে আর বাবা ভুল করে সেটা লাথি মেরে ফেলে দিয়েছে, যার কারণে ওই আকাশের পাথরগুলো গোটা বাড়িতে ছড়িয়ে পড়েছে। আর তখনই তারা তাদের আশেপাশে অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করতে শুরু করে, যেমন সুলতানার সেই ছোট বোন হঠাৎ সুপারম্যানের মতো শক্তিশালী হয়ে গিয়েছে, সে যে কোনো জিনিস অনায়াসে ভেঙে ফেলতে পারছে, তার বড় বোন বাতাসে উঠতে পারে, আর তারপর আবার সুলতানা নিজেও অদৃশ্য হয়ে গিয়েছে। তো এসব দেখে তারা বুঝতে পারে ওই অদ্ভুত পাথরের কারণেই তাদের মধ্যে সুপার পাওয়ার চলে এসেছে। এসব দেখে তারা সবাই বেশ খুশি হয়ে যায়, কিন্তু একটু পরে তারা বুঝতে পারে এই সুপার পাওয়ার ততক্ষণই কাজ করবে যতক্ষণ তারা সবাই একত্রে থাকবে, আর তারা একজন আরেকজনের থেকে 20 মিটার দূরে গেলেই এই সুপার পাওয়ার আর কাজ করবে না। ওলেক তারপর সুলতানার বোনকে নিয়ে ডাক্তারের কাছে যায় যাতে করে তারা চেক করে দেখতে পারে
যে ওদের ভেতর কোনো সমস্যা আছে কি না, কিন্তু ডক্টর চেক করে বলে ওদের ভেতর কিছুই নেই, তারা একেবারে ফিট অ্যান্ড ফাইন। এরপর বাড়িতে এসে সবাই রাতে ডিনার করার সময় ওলেক সবাইকে উদ্দেশ্য করে বলে আমরা আমাদের এই সুপার পাওয়ার কন্ট্রোল করে এটা থেকে টাকা ইনকাম করতে পারি, আর তাতে আমাদের সবারই অনেক লাভ হবে, কারণ আমরা অনেক দ্রুত বড়লোক হয়ে যাব। কিন্তু বরাবরের মতোই সুলতানার বাবা ওলেগের কথা ইগনোর করে। তখন সুলতানার ভাই সবাইকে বলে আমি আমার পাওয়ার সম্পর্কে জেনে গিয়েছি। সে বলে আমার পাওয়ার হচ্ছে আমি কুকুরদের কথা বুঝতে পারি এবং কুকুরদের কন্ট্রোল করতে পারি। আর এরপর ওলেক বাইরে এসে অন্ধকারের মধ্যে চেক করে দেখে তার কোনো পাওয়ার আছে কি না। সে একটা লোহার রড বাঁকা করার চেষ্টা করে, কিন্তু রড বাঁকা হয় না, তো তার কাছে কোনো পাওয়ার নেই বলে সে উদাস হয়ে যায়। আর বেশি খারাপ লাগে এটা ভেবে যে সে ওই পাথরটা খুঁজে বের করেছিল কিন্তু তার কাছেই কোনো পাওয়ার আসেনি। তো এরপর সুলতানার বাবা টয়লেট করার সময় একটা লম্বা নিঃশ্বাস নেয়, আর হঠাৎ সে বাড়ির বাইরে চলে আসে এবং এর সাথে সাথে সে বুঝতে পারে তার ভেতরেও একটা সুপার পাওয়ার রয়েছে, যেটা দিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হতে পারে। এরপর সুলতানার বাবা সবাইকে নিয়ে একটি লেকের পাড়ে যায় এবং তারা সবাই তাদের পাওয়ার ইউজ করে দেখতে থাকে। আর তখন ওলেক বুদ্ধি দেয় আমরা যদি এই পাওয়ার দিয়ে ব্যাংক ডাকাতি করি তাহলে আমাদের কিন্তু অনেক লাভ হবে। অ্যাকচুয়ালি ওলেগের মাথায় তখনও টাকা ছাড়া অন্য কিছুই ছিল না, কারণ সে খুব দ্রুত তার ঋণের টাকা পরিশোধ করতে চায়। কিন্তু তার এমন আইডিয়া সুলতানার পছন্দ হয় না, তাই সে না করে দেয়। এটা শুনে ওলেক তখন রাগ করে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সুলতানাও তার সাথে গাড়িতে বসে পড়ে। তারা দুইজনে কিছু দূর যাওয়ার পরেই কয়েকটি গাড়ি তাদের পথ আটকায়। অ্যাকচুয়ালি গল্পের শুরুতে আমরা দেখেছিলাম ওলেক কিছু ড্রাগস সাপ্লাই করতে গিয়ে সেগুলো পানিতে ডুবিয়ে ফেলে, আর সেখানে ছিল 1000 কিলো কোকেইন যার দাম $1,000,000। ওলেক কথা দিয়েছিল যে সে ওই ড্রাগ ঠিক মতো গন্তব্যে পৌঁছে দিবে আর বিনিময়ে তাকে কিছু টাকা দেওয়া হবে, কিন্তু সে ওইটা মাঝপথে ডুবিয়ে ফেলায় ওই মাফিয়া এখন তার কাছ থেকে $1,000,000 নিতে চায়। তাকে ধরে বলে তুই যদি আমাদেরকে $1,000,000 না দিস তাহলে আমি তোর কিডনি পাকস্থলী বিক্রি করে দেব। এই কথা শুনে ওলেক খুবই ভয় পেয়ে যায় এবং এক সপ্তাহ সময় চায় টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। আর সুলতানাও সব কথা শুনে ফেলে এবং বুঝতে পারে ওলেক অনেক বিপদে রয়েছে, আর সে ব্যাংক লুট করার জন্য রাজি হয়ে যায়। এরপর সুলতানা তার বাবাকে একটা বড়সড় বাড়িতে নিয়ে যায় এবং বলে আমরা টাকার মালিক হলে কিন্তু এরকম একটা বাংলো কিনে সবাই একসাথে থাকতে পারি, আর এমনটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে তার বাবার মনে একটু লোভ লালসা আসে আর কি। আর ব্যাংক লুট করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তারপরও সুলতানার বাবা রাজি হয় না। আর সুলতানা তার বাবাকে এরপর ইমোশনালি ব্ল্যাকমেইল করে, সে কান্না করে আর বাবাকে বলে আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি, এই প্রথম এবং শেষবার তোমার কাছে কিছু একটা চেয়েছি, প্লিজ বাবা প্লিজ রাজি হয়ে যাও। সুলতানার ইমোশনাল ব্ল্যাকমেইলের সাড়া দিয়ে তার বাবা রাজি হয়ে যায়। তারপর বাড়ি ফিরে আসার পর সুলতানার বাবা সবাইকে একত্রিত করে এবং ব্যাংক লুট করার প্ল্যান সম্পর্কে বলতে থাকে। আর এদিকে দেখা যায় সুলতানার সেই দাদা যে মারা গিয়েছিল সেও তাদের সাথে কথা বলছে, অর্থাৎ ওই পাথরের জাদুকরী শক্তির কারণে সে আবারও জীবিত হয়ে গিয়েছে। তো যাই হোক, ওলেক বলে আমরা একটা গাড়িতে বসে থাকব এবং সব কাজ সুলতানাই করবে, কারণ সে অদৃশ্য হতে পারে, তাই সে অদৃশ্য হয়ে ব্যাংকের ভেতর যাবে আর টাকা নিয়ে ফেরত আসবে। আর তাদের কাছে এটা অনেক সহজ প্ল্যান মনে হয় এবং তারা সবাই খুব খুশি হয়। এরপর ওলেক যখন একা ছিল তখন সে একটা কাপ ওঠানোর চেষ্টা করে, মানে সে দেখতে চায় তার কোনো পাওয়ার আছে কি না। তো না ধরে যখন সে কাপ ওঠানোর চেষ্টা করে তখন সুলতানা এসে অদৃশ্য হয়ে কাপটা উঁচু করে, আর এতে ওলেক মনে করে তার ভেতর পাওয়ার রয়েছে, আর তখনই সুলতানা নিজেকে ভিজিবল করে। তো যাই হোক, পরদিন তারা সবাই বলে যে আমাদের পাওয়ার আমরা পাবলিককে দেখাবো, কিন্তু ওলেক প্রথমে না করে, কিন্তু তারপর ভাবে যদি কিছু টাকা আসে, আর এটা ভেবে সে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে একটা থিয়েটারে যায় এবং সেখানে গিয়ে তারা একজন ডিরেক্টরকে তাদের পাওয়ার দেখায়, বলে এটা দিয়ে আমরা অনেক টাকা উপার্জন করতে পারি। তো যাই হোক, পরদিন সকালে ওলেক ঘুম থেকে উঠে দেখে যে তার আঙুলের ডগা দিয়ে পানি বের হচ্ছে, আর সে বুঝতে পারে এটাই তার সুপার পাওয়ার। তবে বেচারা তার সুপার পাওয়ার দেখে বেশ আপসেট হয়ে যায়, কারণ এটা কোনো কাজেই লাগবে না। এরপর তারা সবাই একটা শেষকৃত্য অনুষ্ঠানের এজেন্টের কাছে যায়, মানে ওই কোম্পানিটি কেউ যদি মারা যায় তারপরে অনেক ঘটা করে শেষকৃত্যের অনুষ্ঠান করে থাকে। আর তাদের দাদার শেষ ইচ্ছা ছিল তার মিলাদ বা শেষকৃত্য অনুষ্ঠান যেন অনেক হাইফাইভাবে হয়। এরপর ওইখানে গিয়ে ওলেক আর সুলতানার বোন খাবার খেতে যায়, আর সেখানে সেই মাফিয়ার লোকজন এসে তাকে বিরক্ত করে, আর এখানে সুলতানার বোন রেগে গিয়ে তাদের সেই লেভেলের পিটুনি দেয়। তো ওইখান থেকে বেরিয়ে এসে তারা ফাইনালি ব্যাংক লুট করার জন্য রওনা দেয় এবং সবাই মিলে ব্যাংকের সামনে দাঁড়িয়ে যায়।
আর যা কিছু করার সব কিছুই যেহেতু সুলতানা করবে সেজন্য সে অদৃশ্য হয়ে যায়। কিন্তু তার জামা কাপড় এখনও দেখা যাচ্ছে, তো এজন্য সে তার সব কাপড় খুলে ফেলে। আর তারপর সে ব্যাংকের ভেতরে গিয়ে সব ধরনের অফিসিয়াল পাসওয়ার্ড কোড জেনে ফেলে। আর তারপর সে ভল্টের ভেতরেও প্রবেশ করে। আবার এদিকে সুলতানার পরিবারের গাড়ি কিন্তু ব্যাংকের সামনে দাঁড়ানো ছিল, আর তখন পুলিশ এসে অবৈধ পার্কিংয়ের কারণে তাদের গাড়ি ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর এর ফলে সুলতানার সাথে তার পরিবারের 20 মিটারের বেশি দূরত্ব হয়ে যায়, যার ফলে সুলতানার ভেতরে যা পাওয়ার রয়েছে সেটা শেষ হয়ে যায়। সুলতানা ওই নগ্ন অবস্থায় ব্যাংকের একজন কর্মকর্তার সামনে ধরা খেয়ে যায়। এদিকে সুলতানার পরিবার বুঝে যায় যে ভেতরে সুলতানা কোনো সমস্যার মধ্যে পড়েছে, আর এজন্য একজন তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে সুলতানার 20 মিটারের মধ্যে থাকার জন্য ব্যাংকের কাছাকাছি চলে আসে। আর যার ফলে সুলতানা অল্পের জন্য বেঁচে আবারও অদৃশ্য হয়ে যায়। আর তারপর টাকা না নিয়ে ভয় পেয়ে তাড়াতাড়ি বাইরে চলে আসে। আর বাইরে এসে দেখে পুলিশ এক এক করে সবার গাড়ি চেক করছে। তো এরপর যখন তাদের গাড়ি থামানো হয় তখন সুলতানার বাবা গায়েব হয়ে যায়, আর পুলিশ তাদের কাছে এসে তেমন কিছুই বলে না এবং যেতে দেয়। এর কিছুক্ষণ পর সুলতানার বাবার কল আসে এবং সে বলে, আমি জানি না আমি গায়েব হয়ে কোথায় এসেছি। আর তখনই পুলিশ তাদের গাড়ির দরজা খুলে দেখে সেখানে সুলতানার বাবা বসে আছে, অর্থাৎ সে অদৃশ্য হয়ে পুলিশের গাড়ির ভেতরেই গিয়ে পড়েছে। তো যাই হোক, এরপর ওলেগ বাসায় এসে সবাইকে অনেক বকাঝকা করতে থাকে আর বলে, তোমরা সবাই অনেক বোকা, তাই তোমাদেরকে দিয়ে ব্যাংক ডাকাতি সম্ভব নয়। এরপর তখন সেখানে সুলতানার বোন বলে, আজ আমার থিয়েটারে একটি শো আছে। তখন ওলেগের মাথায় একটা বুদ্ধি আসে আর সে বলে, তুমি শোয়ের মাধ্যমে সবাইকে ব্যস্ত রাখবে, আর এইদিকে আমরা এই সুযোগে ব্যাংক ডাকাতি করব। থিয়েটারে অনেক লোক আসে আর সুলতানার বোনকে অনেক লোকের সামনে পারফর্ম করতে হবে। কিন্তু এত লোক দেখে সুলতানার বোন অনেক নার্ভাস হয়ে যায় এবং সেখান থেকে উড়ে বাইরে চলে যায়। ওলেগ তার পেছনে পেছনে গিয়ে অনেক বোঝানোর চেষ্টা করে, আর ওই সময় মাফিয়ার লোকজন এসে ওলেগকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে অনেক মারপিট করতে থাকে। এরপর খুব আহত অবস্থায় ওলেগ থিয়েটারের বাইরে আসে এবং সুলতানার পরিবারকে অনেক গালমন্দ করতে থাকে আর বলে, তোমাদের কাছে যত পাওয়ার থাকুক না কেন সেটা তোমরা কখনোই ব্যবহার করতে পারবে না। এ কথা শুনে সুলতানার পরিবারের সবার খুব খারাপ লাগে এবং তারা জিদ করে যে তারা ব্যাংক লুট করে দেখিয়ে দিবে। তাই তারা ওলেগকে জোর করে গাড়িতে ঢুকিয়ে দেয় এবং সেই ব্যাংকের পেছনে দরজায় গিয়ে উপস্থিত হয়। সুলতানার বোন উড়ে গিয়ে ব্যাংকের দরজায় একটি চেন বেঁধে দেয় এবং তারপর তার ছোট বোন শক্তি ব্যবহার করে টান দিয়ে ওই দরজা ভেঙে ফেলে এবং রোডের সামনে থাকা একটি ট্রাক এনে রাস্তা আটকে দেয় যাতে পুলিশ গাড়ি নিয়ে ভেতরে আসতে না পারে। এসব কিছু করার পর সুলতানার বোন ব্যাংকের ভেতর ঢুকে লকার ভেঙে ফেলে আর জানালা দিয়ে সেটা নিচে ফেলে দেয়। কিন্তু লকারটি নিয়ে রওনা দেওয়ার আগেই সেখানে পুলিশ পৌঁছে যায়। তখন সুলতানার ভাই চালাকি করে পুলিশের কুকুরসহ আশেপাশের সব কুকুরদের পুলিশের পেছনে লাগিয়ে দেয়। এভাবে ফাইনালি তারা সেখান থেকে ওই টাকা নিয়ে বের হয়ে আসতে সক্ষম হয়। এরপর তারা সবাই মিলে ওইখান থেকে কিছু দূরে গিয়ে অনেক এনজয় করছিল আর তখন তাদের দাদা বলে, আমার মরার সময় হয়ে গিয়েছে, আমাকে এখনই ছেড়ে দাও আর তোমরা চলে যাও। আর এখানে উল্লেখ্য যে ওই পাথরের কারণে তাদের দাদার ভেতরে কোনো সুপার পাওয়ার না আসলেও সে আগের থেকে অনেক সুস্থ হয়ে গিয়েছে, মানে সে যদি ওই ফ্যামিলি থেকে দূরে থাকে তাহলে ফ্যামিলির বাকি কেউ সুপার পাওয়ার ব্যবহার করতে পারবে না। তবে তারপরও তারা তার দাদার কথা মেনে নেয় আর তার দাদাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর তাদের দাদা সেখানেই বসে পড়ে আর কিছুক্ষণ পরেই সে মারা যায়। তখন সুলতানা বলে, আমরা অনেক বড় একটা ভুল করেছি, আমাদের দাদাকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। কিন্তু ওলেগ বলে, যাই হোক না কেন আমরা আর ফিরে যাব না। এই কথাটা সুলতানার অনেক খারাপ লাগে, সে ভাবে ওলেগ এত স্বার্থপর। আর তখন ওলেগকে বলে, তুমি তোমার ভাগের টাকা নিয়ে নাও আর গাড়ি থেকে এখানেই নেমে যাও। এই কথা শুনে ওলেগের অনেক রাগ হয় এবং সে গাড়ি থেকে নেমে যায়। আর তারপর ওলেগ ওই মাফিয়াকে পুরো $1,000,000 দিয়ে দেয় আর বাকি টাকা নিয়ে অন্য দেশে যাওয়ার প্ল্যান করে। তো এত টাকা নিয়ে তো সে আর প্লেনে যেতে পারবে না, যার কারণে সে এয়ারপোর্টে গিয়ে টাকাগুলো তার পিঠের সাথে বেঁধে ফেলে যাতে কাস্টম অফিসার তাকে ধরতে না পারে। এরপর সে বাইরে এসে তার ফ্লাইটের জন্য অপেক্ষা করছে আর তখন সে টিভিতে দেখে সুলতানা এবং তার পরিবারকে পুলিশ ধরে ফেলেছে। মূলত সুলতানা তার দাদার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য একটা এজেন্টের কাছে গিয়েছিল, অর্থাৎ তার দাদা মারা যাওয়ার পরে তারা শেষকৃত্য অনুষ্ঠান করবে। তো ওই এজেন্টের লোকেরা সুলতানার দাদার ডেড বডি কবর দেওয়ার জন্য নিয়ে নেয় আর সুলতানা যতক্ষণে ওই এজেন্টের কাছে গিয়েছে ততক্ষণে তার দাদাকে কবর দেওয়া হয়ে গিয়েছে আর তারা ওই লাশটিকে কবর থেকে উঠাতে চায়। কিন্তু ওই এজেন্ট তাকে এটা করতে বাধা দেয়। তখন সুলতানার পরিবার ওই এজেন্টকে $1,000,000 লোভ দেখায় আর এতে সে রাজি হয়ে যায়। কিন্তু তখন ওই এজেন্টের সন্দেহ হয় যে এত টাকা এরা কোথায় পেল,
তাই সে পুলিশকে কল করে আর পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য তাদেরকে ধরে নিয়ে যায় আর ধরার পর তাদের জিজ্ঞাসাবাদ করলে সকল তথ্য বেরিয়ে আসে তো এরপর তাদেরকে কোর্টে আনা হয় আর তখন ওলেক সুলতানার দাদাকে নিয়ে ওই কোর্টে হাজির হয় অর্থাৎ সে এখনও মারা যায়নি এদিকে তাদের দাদা 20 মিটারের মধ্যে আসার ফলে পরিবারের সবাই আবারও তাদের সুপার পাওয়ার ফিরে পায় আর তারা আদালতের মধ্যেই তাদের সুপার পাওয়ার ব্যবহার করে সেখানে তছনছ করতে শুরু করে তবে পালাতে গিয়ে তারা বেশ অদ্ভুত কিছু কর্মকাণ্ড ঘটায় যেমন উড়ে জজের উপর উঠে যায় আবার তার ভাই পুলিশকে কামড় দিতে গিয়ে তার বাবাকে কামড়ে দেয় তো যাই হোক এরপর তারা কোর্ট থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু বেরিয়ে দেখে অনেক পুলিশ তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে এটা দেখে সুলতানার বোন উড়তে শুরু করে আর তা দেখে সব পুলিশ অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে এই সুযোগে বাকিরাও সেখান থেকে পালিয়ে যায় আর এরপর তারা সবাই সমুদ্রের পাড়ে চলে যায় আর সেখানে গিয়ে তারা সবাই একটা কন্টেনারের মধ্যে ঢুকে যায় মূলত এতদিন যে মাফিয়া ওলেককে মারতে চেয়েছিল সে টাকা ফেরত পেয়ে যাওয়ায় এখন ওলেককে সাহায্য করছে আর সেই মাফিয়ার সাহায্যে তারা সবাই মিলে কন্টেনারে করে চলে যাচ্ছে এই গল্পটি হয়তো কাল্পনিক কিন্তু এই গল্পটির মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে আমরা যদি পরিবারের সাথে থাকি তাহলে আমরা শক্তিশালী থাকব এবং যত সমস্যা আছে সেগুলো মোকাবেলা করতে পারব কিন্তু আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে আমরা দুর্বল হয়ে যাব।